আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের এই ভিডিওটা বেসিক্যালি একটা ইনফরমেশন টাইপ ভিডিও, এবং এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আমরা কুরিয়ার সার্ভিস মাধ্যমে, অর্থাৎ কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের আবেদনগুলো পাঠাইলে বেটার হবে। সো বেসিক্যালি আমি এইরকম ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না, বাট যেহেতু আমাকে একজন কোশ্চেন করলো, সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে লেটস সি এরকম একটা ভিডিও বানানো যাইতেই পারে। সো আই থিঙ্ক এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকলেও থাকতে পারে। সো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যে আমি প্রতিনিয়ত আমার পড়াশোনার পাশাপাশি স্যাটারডে অথবা সানডেতে আমি ভিডিও মেক করার বা আপলোড করার চেষ্টা করতেছি। সো আমার ভিডিওর কোয়ালিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা ডেফিনেটলি আমাকে সাপোর্ট করতে পারেন, এবং অন দি আদার হ্যান্ড আপনাদের যদি কোনো রকম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকে আমাকে নিয়ে বা আমার ভিডিও নিয়ে, সো ডেফিনেটলি সেগুলো আমার এই ভিডিও কমেন্টসে জানাইতে পারেন। সো আমি ডেফিনেটলি সেগুলো মেনটেন করার চেষ্টা করব। যদি আমার একটা স্টোরি শেয়ার করি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সো আমি যখন আবেদনটা পাঠাই, ঠিক এই টাইমটাতে আমার একটা ফ্রেন্ড ছিল যে আরও দুইবার আবেদন পাঠাইছে এবং তার কোনো ফিডব্যাক আসতেছিল না, এবং ফাইনালি সে ইউনিভার্সিটিতে মেইল করে জানতে পারলো যে তার আবেদন কখনোই ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছায় নাই। সো এরপরে সে বুঝতে পারলো তার ভুলটা কোথায় ছিল। তার ভুল ছিল যে সে একটা থার্ড পার্টি এজেন্সি টাইপের একটা মাধ্যমে তার আবেদনগুলো পাঠাইছিল আর কি। থার্ড পার্টি এজেন্সি বলতে আমি বোঝাচ্ছি মানে এদের ঠিকঠাক মতো কোনো মানে কোনো নাই, বাট থাকে এরকম থার্ড পার্টি কিছু এজেন্সিস থাকে। সো এদের মাধ্যমে কম টাকায় আপনাকে আবেদন, আপনার যে পেপারসগুলো এই পেপারসগুলো পাঠাবে বলে তারা টাকা নেয়, এবং দেন তারপরে হ্যাঁ তারা পাঠায় অনেক সময়, বাট সেটা ডেডলাইনের রাইট টাইমের ভিতরে যা পোষায় না আপনার ইউনিভার্সিটিতে অথবা ইউনিয়াসিস্টে। সো যার কারণে আপনি কোনো রিপ্লে পান না। সো এরকমই অনেকেরই, অনেকের সাথে এরকম হয়ে থাকে। পার্সোনালি আমি একজনকে চিনতাম যার সাথে এরকমটা হয়েছে। সো এনিওয়ে, সো ব্যাপারটা যদি আমি যদি একটু এক্সপ্লেন করি যে আপনি যখন একটা আবেদনপত্র পাঠাবেন তখন আপনাকে এনশিওর হইতে হবে যে না যে এই যার মাধ্যমে আপনি পাঠাচ্ছেন, অর্থাৎ যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছেন, তারা কতটা বিশ্বস্ত এই ব্যাপারটাকে আপনাকে এনশিওর হইতে হবে। বিকজ এটাতে আপনার একটা ডেডলাইন জড়িত, বিকজ আপনাকে ডেডলাইনের আগে আপনার পেপারসগুলো সেখানে সাবমিট করতে হবে অফকোর্স, এবং দেন তারপরে সেটার সাথে আপনার সম্পর্ক যে আপনি আবেদন, আপনার আবেদনটা তারা যাচাই করতেছে কি করতেছে না। অন দি আদার হ্যান্ড আপনার আবেদন যদি ঠিক টাইমে পৌঁছে তাহলে আপনি একটা আশা থাকে যে আপনি রিজেকশন অথবা অ্যাকসেপ্টেশন যেটাই হোক না কেন আপনি একটা পাবেন। বাট আপনি যদি এইটাই বুঝতেই না পারেন যে আপনার আবেদন আসলে কি পোষাইছে কিনা, তাহলে এটা খুবই ক্রিটিক্যাল এবং খুবই কষ্টদায়ক বলে মনে হয়। সো এনিওয়ে, সো বেসিক্যালি এই ভিডিওতে আমি তিনটা কুরিয়ার সার্ভিসের কথা বলবো যেগুলো ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস। সো এইগুলো আপনারা ব্যবহার করলেও করতে পারেন, বাট এটা একদমই আপনাদের একটা ব্যাপার স্যাপার। তারপর আমার অভিজ্ঞতা হলো যে আমি সবসময় রিকমেন্ড করব যে বাংলাদেশে ডিএসএল আছে, এবং অন দি আদার হ্যান্ড যদি বলি তাহলে ফিডেক্স আছে। ইউপিএস নামে বেবি একটা কুরিয়ার সার্ভিস, ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, এখন ওদের বাংলাদেশের সার্ভিস আছে কিনা আমি সঠিক বলতে পারবো না, বাট ডিএসএল এবং ফিডেক্স এই দুইটার কথা যদি বলি তাহলে এদের ফ্যান্টাস্টিক জব করতেছে এরা। এদের যে কাজ কামগুলো এটা খুব সুন্দর, বিশেষ করে ডিএসএল এর কথা বলতে হয়, বিকজ আপনি যখন ডিএসএল এর মাধ্যমে একটা কিছু পাঠাবেন তখন আপনাকে আপনি নিজে এনশিওর হইতে পারবেন। কীভাবে এনশিওর হইতে পারবেন? যখন আপনার আবেদনটা আপনি তাদেরকে দিবেন, আপনি যখন তাদেরকে আপনার পেমেন্টটা করে ফেলবেন, তখন তারা আপনাকে একটা ট্র্যাক নাম্বার দিবে, ট্র্যাকিং নাম্বার দিবে। সো এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি অ্যাপসের মাধ্যমে, তাদের যে অ্যাপসটা আছে এই অ্যাপসের মাধ্যমে আপনি অনায়াসে আপনার প্রোডাক্টটা, অর্থাৎ আপনার আবেদনটা আপনি অলওয়েজ ট্র্যাক করতে পারবেন যে এটা কোন পোর্ট থেকে কোন পোর্টে যাচ্ছে এবং এটা কবে এটা ডেলিভারি দিচ্ছে। সো এভরিথিং আপনি একটা রিয়েল টাইম আপডেট আপনি পাবেন। সো আই থিঙ্ক ডিএসএল বা ফিডেক্স এই দুইটা সবচেয়ে ভালো চয়েস হবে আমরা যদি ই করি। আর আমি অন্য কোনো খবর জানি না, অন্য কোনো কুরিয়ার সার্ভিস, ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস কী কী আছে ডিটেলসে আমি জানি না। সেটা আমার যদি ব্লগ পোস্ট আপনারা যদি একটু চেক আউট করেন তাহলে সেখানে আমি ডিএসএল এবং ফিডেক্সের অফিসিয়াল যে শাখাগুলো, অর্থাৎ বাংলাদেশে এদের অফিসিয়ালি শাখা কোথায় কোথায় আছে, এদের যে সার্ভিস কোথায় কোথায় অ্যাভেলেবল আছে, সো ওইটার একটা লিস্ট আমি আমার ব্লগ পোস্টে আমি দিয়েছি। সো সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন এবং আপনারা অনায়াসে সেগুলো সার্চ করে বাহির করে দেন তারপরে তাদের মাধ্যমে আপনারা আবেদনটা পাঠাইতে পারেন।
আর আমি প্রথমে যেটা বলছিলাম যে থার্ড পার্টি এজেন্সি এরা কোথায় থাকে বা এদেরকে কিভাবে পাওয়া যায়, সো অনেকে কিভাবে বুঝবেন এটা যে থার্ড পার্টি এজেন্সি। তো থার্ড পার্টি এজেন্সি আপনি যদি বলি তাহলে নীলক্ষেতের পিছনের দিকে অপোজিট সাইডে কিছু দোকান আপনি পাবেন যেগুলোতে দেখবেন যে তা ওই দোকানগুলোতে ডিএসএল এরও লোগো থাকে, ফিডেক্স এর লোগো থাকে, দেন তারপরে আরো যত কুরিয়ার সার্ভিস আছে সবগুলোর লোগো আপনি তাদের ভিতরে পাবেন। তো এদের ভিতরে যাওয়ার পরে আপনি আপনি পেমেন্টও করবেন, আমার এক্সপিরিয়েন্স আছে কারণ আমি আমিও তাদের কাছে গিয়েছিলাম, বাট মেবি আমি পাঠাইছি কি পাঠাইনি আমার মনে নাই সঠিক, পাঠাইনি মেবি, দেন তারপরে আমি অফকোর্স ডিএসএল এর মাধ্যমেই পাঠাইছি। সো এদের কাছে আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এরা আপনার কাছ থেকে পেপারসগুলো নিবে, সব মাপ টাপ দিবে, দেওয়ার পরে আপনাকে একটা অ্যামাউন্ট বলবে, আপনি অ্যামাউন্ট পেমেন্ট করবেন, আপনাকে পেমেন্টের রিসিপ্ট হয়তোবা দিলেও দিতে পারে, বাট ট্র্যাকিং নাম্বার দিবে না বিকজ তারা তাদের ওই সিস্টেমই নাই ওইটার ভিতরে। সো এবং উল্লেখও থাকে না যে এটা কোন শিপমেন্টের মাধ্যমে যাচ্ছে, লাইক এটা কি ডিএসএল এর মাধ্যমে যাচ্ছে না ফিডেক্স এর মাধ্যমে যাচ্ছে, আপনার কাছে কোনো রকম এরকম কোনো ইনফরমেশনই থাকবে না। সো আসলে এটা তখনই বোঝা যায় যে ট্রাস্ট করা একটু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার স্যাপার। আজকের এই ভিডিওটা বেসিক্যালি এইরকমই একটা ভিডিও যে একটু আপনাদের একটা ইনফরমেশন দেওয়া যে ডেফিনেটলি আপনারা যখন একটা আবেদন পাঠাবেন তখন, হ্যাঁ তবে একটা সুবিধা হলো যে থার্ড পার্টি এজেন্সিগুলো আপনার কাছ থেকে কম টাকা চার্জ করবে, ফর এক্সাম্পল কম্পেয়ার টু ডিএসএল অথবা ফিডেক্স, তাহলে এরা অনেক কম টাকা আপনার কাছ থেকে চার্জ করবে। বাট ওই যে বললাম যে আবেদনের ক্ষেত্রে টাকার দিকে না দেখে বরং কে সবচেয়ে ভালো সার্ভিসটা দিচ্ছে ওই বিষয়টাকে কনসিডার করা আমাদের উচিত, বিকজ এন্ড অফ দ্য ডে আপনি যদি একটা সেমিস্টার মিস হয়, একটা সেশন যদি মিস হয়ে যায় তাহলে আপনার অনেক বেগ পোহাইতে হবে সো এটা রিকভার করতে। সো ডেফিনেটলি আমার রিকমেন্ডেশন থাকবে ডিএইচএল অথবা ফিডেক্সের মাধ্যমে আপনার পেপারসগুলো পাঠানোর। আমি আগেই বলছি যে আমি খুব বেশি রিসার্চ করি নাই এটা নিয়ে আরও কী কী কুরিয়ার সার্ভিস, ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস বাংলাদেশে অ্যাভেলেবল আছে আমি খুব বেশি রিসার্চ করি নাই, বাট হ্যাঁ আমার মনে হয় যে ডিএসএল এবং ফিডেক্স বেস্ট অপশন আপনি যদি কোনো কিছু পাঠাইতে চান ইন্টারন্যাশনালি। আজকের এই ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে অন্য আরেকটা বিষয় নিয়ে অন্য আরেকটা টপিক নিয়ে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।